আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় 12:30টার দিকে। ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এর আগে ওবায়দুল কাদের সকাল 10:30টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল 11:00টার পরে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক হয়।